নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনের পক্ষ থেকে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এবং আজকে আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো রাজভোগ রেসিপি। এই রাজভোগ আমি একদমই ঘরোয়াভাবে তৈরি করে দেখাবো আপনাদের কাছে, আর এখানে আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি, একদম সাধারণভাবে তৈরি করেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। প্রথমে আমি 1.5 লিটার মতো দুধ নিয়ে নিচ্ছি, ফুল ফ্যাট ক্রিম। এখানে আমি ফুল ফ্যাট ক্রিম দুধটাই ব্যবহার করেছি, আর এভাবেই আমি আস্তে আস্তে করে নাড়তে থাকবো যতক্ষণ না এর খুব ভালো মতো জাল হচ্ছে বা ফুটে যাচ্ছে দুধটা। এভাবে না নাড়লে কিন্তু উপরে ক্রিম জমা হতে থাকবে, এতে করে ছানাটা যখন কাটবে তখন ভালো হবে না। এখন আমার দুধটা ফুটে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর এখানে আমি অল্প অল্প করে ছানা কাটার জল আমি এখানে দিয়ে ছানাটা কেটে নেব। এটা আমি আগে থেকেই ছানা কেটে একটু জল রেখে দিয়েছিলাম 2 কাপ মতো, সেটা দিয়ে আমি এই ছানাটা কাটছি। এতে করে রসগোল্লাটা বা রাজভোগটা খুব সুন্দর সফট হয়। আপনারা যে কোনো মিষ্টি বানাবেন সেক্ষেত্রে আপনারা এভাবে ছানা কাটা জল দিয়ে ছানাটা কাটবেন, দেখবেন রসগোল্লা বা রাজভোগ দুটোই খুবই সুন্দর হবে এবং নরম থাকবে। দেখুন আমার ছানা কাটা হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি একটা পাত্রের উপর, তার উপর আমি একটা সুতির কাপড় পরিষ্কার নিয়ে নিলাম, এর মধ্যে আমি ছানাটা একটু একটু করে ঢেলে দেব। তারপর আমি অল্প করে ঠান্ডা জল দিয়ে খুব ভালো মতো ধুয়ে নেব। এইভাবে ছানাটা আপনারা কেটে নেবেন, এতে করে রাজভোগটা খুব সুন্দর নরম থাকবে এবং ফ্রিজেও যদি ভরে রাখেন তাতেও শক্ত হবে না। এখন আমি ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি, খুব বেশি জল দিয়ে আমি ধোবো না, তাহলে ছানার যে তেল ভাব বা ঘি ভাব সেটা নষ্ট হয়ে যাবে, তাই আমি সামান্য অল্প জল দিয়ে ধুয়ে নিলাম। আর এই ছানার জলটা আমি ফেলবো না, এটা আমি আবারও স্টোর করে রেখে দেব। দেখুন আমার ছানার জলটা থেকে অল্প আমি একটু এরভাবে চিপে রেখে ফেলে দিচ্ছি, খুব বেশি চিপে বের করব না, এতে করে ছানাটা শক্ত হবে যখন আমি রাজভোগ বানাবো। সেই জন্য এইভাবেই আমি একটু গিট বেঁধে একটা ট্যাপের মুখে ঝুলিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য, এতেই এর ছানার জলটা বেরিয়ে যাবে। অপরদিকে আমি একটু রস বানাবো, এটা আমি পাতলা রস বানাবো, তাই এখানে 250 গ্রাম মতো চিনি নিয়ে নিলাম, আর এখানে আমি জল ব্যবহার করব 4 থেকে 5 বাটি। এই রসটা তৈরি করে রাখবো, এর মধ্যে আমি রাজভোগটা তৈরি হয়ে গেলে এর মধ্যে ভিজিয়ে রাখবো। এবং রাজভোগ তৈরি করার সময় কিছু সময় জল লাগে, মানে উষ্ণ গরম, সেই জন্য আমি একটু বেশি করেই পাতলা রসটা তৈরি করছি। এর মধ্যে একটু ফ্লেভারের জন্য এলাচ দিয়ে দিলাম, এবার হাই ফ্লেমে এটা ফুটতে দিচ্ছি। অপরদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দেবো, এর মধ্যে আমি রাজভোগটা সেদ্ধ করব। এখানেও আমি 300 গ্রাম মতো চিনি নিয়েছি, 300 গ্রাম চিনিতে আমি এখানে 6 থেকে 7 কাপ মতো জল ব্যবহার করলাম। এখানে এটা আমি হাই ফ্লেমে 20 মিনিট মতো ফুটিয়ে নেব। এই রসটা কিন্তু খুব বেশি চিপচিপে হবে না, মানে একতার বা দুতার হবে না, একটু তেল যেরকম হাতে নিলে যেরকম হয় ঠিক সেই রকম রস তৈরি করব। এদিকে আমার কিন্তু পাতলা রসটাও তৈরি হয়ে গেছে, এখন আমি এই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন এটা আমার হতে দিচ্ছি, একটু হাই ফ্লেমে দিলাম, এখন এটা 20 মিনিটের জন্য হবে। অপরদিকে আমি যে স্টাফিংটা ভরবো সেটা আমি রেডি করে রেখেছি, আগে থেকেই আমি একটা মাওয়া ঘরেই তৈরি করে রেখেছিলাম, সেটা আমি ছোট ছোট করে পোর্শন করে কেটে নিচ্ছি, এর মধ্যে যাতে স্টাফিংটা ভরতে সুবিধা হয়। স্টাফিং গুলো আমার রেডি করা হলো, এখন আমি যে ছানাটা ঝরাতে দিয়েছিলাম সেটা আমি নিয়ে এসেছি। ছানা থেকে সমস্তটা জল বের করবেন না, তাহলে কিন্তু শক্ত হবে রাজভোগ। দেখুন একটু ভেজা ভেজা আছে, এভাবে আমি হাতের তালুর দ্বারা খুব ভালো করে মেখে নেব। যতক্ষণ না এর যে দানাগুলো মিশে যাচ্ছে ততক্ষণ আমি এভাবে মেখে নেব। এখন আমার ছানাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, যে দানাগুলো ছিল সেগুলো ভেঙে গেছে। এই পর্যায়ে আমি 1/2 টিস্পুন মতো দিয়ে দিলাম ময়দা, 1/2 টিস্পুন কর্নফ্লাওয়ার, আর 1 পিঞ্চ মতো এলাচ গুঁড়ো, আর 2 টেবিল স্পুন মতো চিনি। এগুলো দিয়ে খুব ভালো মতো আমি আরও বেশ কিছুক্ষণ মেখে নেব। সামান্য ময়দা দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য, আর কর্নফ্লাওয়ার দিলাম গাটা যাতে খুব ভালো থাকে সেই জন্য, ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর চিনি দিলাম যাতে খুব ভালো মতো ভেতরটা জালি জালি বা ফাপ ফাপ ভাব হয়, একদম মিষ্টির দোকানে যেরকম হয় ঠিক সেই রকম। দেখুন আমার ছানাটা কিন্তু এখন মাখা হয়ে গেছে। এখন আমি মিডিয়াম সাইজের বলগুলো সব এক এক করে কেটে নেব।
আর এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছিলাম ফুল ফ্যাট ক্রিম, সে কারণে এখানে আমার 700 গ্রাম মতো ছানাটা তৈরি হয়েছে। তাই আমি এখানে 1/2 টিস্পুন করে সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখন আমি এক এক করে বলগুলো খুব ভালোমতো এভাবে রোল করে নিলাম। আর দেখুন কতটা সফট আমার ছানাটা। এখন আমি যে স্টাফিং গুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে এর ভিতরে দিয়ে খুব ভালোমতো হালকা হাতে গোল করে নেব। পরিমাণটা কিন্তু একদম সমান ঠিকঠাক রাখবেন, আমি যেভাবে বলছি সেই পরিমাণ অনুযায়ী আপনারা যদি রাজভোগ তৈরি করেন তাহলে অবশ্যই কিন্তু রাজভোগ খুব সুন্দর হবে। দেখুন একটু কিন্তু ফাটল ধরেনি আর কতটা সুন্দর হয়েছে। আমি এই একইভাবে সবকটা তৈরি করে নেব। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে করে আমি যখনই নতুন নতুন রেসিপি পোস্ট করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সের দ্বারা জানাবেন, আর অন্যরকম কোনো যদি মিষ্টি রেসিপি আপনাদের জানার ইচ্ছে থাকে তাহলে সেটাও আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমার সবকটাই তৈরি হয়ে গেছে রাজভোগ, আমার কিছুটা অংশ বেঁচে গেছে স্টাফিং এর, স্টাফিংটা আমি রেখে দিলাম। রসটা আমার তৈরি হয়ে গেছে, এখন আমি এক এক করে রাজভোগগুলো দিয়ে দিলাম আর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, এর মধ্যে আমি একটা রিফাইন্ড ফ্লাওয়ার আর একটা জল দিয়ে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখন এই মুহূর্তে দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে এভাবেই হতে দিচ্ছি। যেটা আমি মিশ্রণটা দিলাম এটাকে বলে মেঠো করা, এটা করলে উপর পোর্শনটাও যাতে খুব ভালো মতো সেদ্ধ হয় সেই জন্য এই জিনিসটা দেওয়া। এখন আমি যে পাতলা রসটা করে রেখেছিলাম সেটা আমি একটু একটু করে এর উপর দিয়ে দিচ্ছি। আর এইভাবে যদি আপনারা করেন মিষ্টিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। দেখুন আমি আবারও যে রসটা তৈরি করেছিলাম পাতলা রস সেটা আমি উপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু এখন রাজভোগটা তৈরি হয়ে গেছে, আমি একটা কাঁচের পাত্রে পাতলা রসটা ট্রান্সফার করে নিয়েছি, এর মধ্যে এখন আমি এক এক করে এই রাজভোগগুলো দিয়ে দেব। এটা আমি 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দেব। দেখুন কত সুন্দর কিন্তু বাড়িতেই খুব সহজভাবেই রাজভোগ তৈরি হয়ে গেল। আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি, তাহলে দেখে মনে হচ্ছে না যে বাড়িতে একটু বানিয়ে নিই। অবশ্যই এইভাবে আমার টিপস অনুযায়ী আপনারা বানান এবং দেখবেন খুবই ভালো লাগবে, একদম দোকানের থেকেও খুব সুন্দর হবে এবং ফ্রিজে রাখার পরেও এটা কিন্তু শক্ত হবে না। এখন আমি একটা রাজভোগ আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর সফট হয়ে রয়েছে আর ভেতরে কতটা জুসি ভাব রয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি রসটাও কত সুন্দর হয়ে ঢুকে গেছে। যত এই মিষ্টি রাখবেন তত বেশি ভেতরে রস ঢুকে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবারও আমি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।